হাজীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন। হাজীগঞ্জে 2021-22 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড ধানের ব্লক প্রদর্শনী স্থাপনের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারারোপণ উদ্বোধন করা হয়েছে। 28 ডিসেম্বর বিকেলে হাজীগঞ্জ পৌরসভার 9 নং ওয়ার্ড এনায়েতপুর প্রদর্শনী মাঠে কৃষকদের মাঝে ধানের চারা, সার এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তি আসনের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের 1 নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাইনুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আজাদ হোসেন, হাজীগঞ্জ পৌর 9 নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার, উপ কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা স্বপন চন্দ্র চক্রবর্তী। হাজীগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।